আচ্ছা বাবু, আমাকে আর কটা দিন সময় দিতে হবে? আর কয়দিন সময় দেব? তোমার বাবা তো সময় নিতে নিতে কবরে গেল, তুমি কি তাই করবা? না রাজা বাবু, আমার ছোট ভাই সুজন সবে ইন্টারমিডিয়েট পাস করলো, ওর একটা কাজের ব্যবস্থা হলেই আমরা দু ভাই মিলে কাজ করে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। কাজ করবে তোমার ভাই? সে তো আছে তার বাসে লইয়া, সারাদিন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। ছেলে মানুষ একটু একটু তো ঘুরবে। শোনো ফজল, ওসব কথা আমি শুনতে চাই না। এইবার ফসল বেইচা, যদি আমার টাকা শুধু আসলে শোধ করতে না পারো তাহলে তোমাদের আমি রাস্তায় বসাবো। কারণ তোমার বাবা আমার কাছে, তোমাদের ভিটা মাটি সব বন্দুক রেখে গেছে, কথাটা মনে রাখো। সারাদিন খেতে খেতে লোকটা আসে, তার জন্য দুটুকু রেখেছি, আর সেটা তো খেয়ে ফেললি। কামাই করার মুরদ নেই, শুধু ঘুরে ঘুরে গিলতে গেল। ভাবি তুমি আমাকে মারলে? ছোটবেলা থেকে বাবা মার আদর আমি কখনো পাইনি, তোমরা আমাকে বাবা মার স্নেহ দিয়ে মানুষ করেছ। আমি বুঝতে পারছি ভাবি, তোমাদের এই অভাবের সংসারে আমি বোঝা হয়ে আছি, তাই আমি চলে যাচ্ছি ভাবি। ফিরে আসবো সেদিন, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। তোকে আমি যেতে দেব না। এই সংসারে যত অভাব যত কষ্ট, আমি সইব, তবু তোকে কষ্ট দেব না। না ভাইয়া, আমাকে নিয়ে তোমরা অনেক কষ্ট করেছ, এবার আমার ভাগ্য আমাকে খুঁজে নিতে দাও। সেটা আমাদের সবার জন্য মঙ্গল হবে। না সুজন, না। এইগুলো তো মাইয়া না তুবা।
কি করলি? করব না, ও আমাকে দেখে মাটি বন্ধ করলো কেন? কেন কেন আমি না যাই? কি হবে এখন? আমাকে কিছু খেতে দিন। খাওয়া ছিঁড়ি দেখ, মনে হয় কতদিন কিছুই খাইনি। চুপ করছে আমরে, একেবারে ছাগলের মতো খাচ্ছে। কি শান্তি! তিন দিন পর পেট ভরে খেয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমিও যাব, মামা দারুণ খারাপ লোক, বাবাকে বলে দেবে, শেষে আমার সর্বনাশ হয়ে যাবে, আমাদেরও সর্বনাশ হবে। পালাই। শোনো বাসিওয়ালা, ওই বাড়িতে কবিরাজ থাকে, সেখানে চলে যাও, তোমার চিকিৎসা করে দেবে, আমি আসি। বাবা রে গেছি রে, আমার ঘন্টা বাজে গেছিস রে। আমি আবার তখন মামা হইলাম কবে? আমি তো সিমকির মামা। আমরা যে সিমকির বান্ধবী। ওরে গেছি রে সিমকি রে। সিমকির বান্ধবী হইলে কি আমার বান্ধবী হওয়া যায়? আমার সঙ্গে কি তাকে বেয়া? আমাদের মধ্যে কাকে পছন্দ হয়? পালকে থামাও। আমাকে? 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 তোমাকে? আমাকে? তোমাকে? আমাকে মামা? শিরে আবার মামা? মামা করবো না, তোকে বাপ করবো। কেনা রে? আমি আপনার স্ত্রী। আগে যখন ইত্র আমি করেন তখন মানুষে দেহে না? দেহে তাই কিছু কয় না। কানে ধরে না, স্বামীর হাতে ধরে। আরে প্রথম দিয়া নাকি পালকি দুডুম দেখলে কি হইব? কি মন লাগতেছে আমার ভিতরে? সারম লাগতেছে, দরজাটা লাগাই দাও। এদিকে বাজারে গিয়া তুই আগে অনেক জিনিসপত্র নষ্ট করতিস, এগুলির ভর্তুকি কে দিব? কার জিনিস নষ্ট করেছি বাবা? তুই দেখছিস না কারা আমার সামনে দাঁড়িয়ে আছে? তোর কি জিনিস নষ্ট করেছে? না দিদিমণি, আমার কিচ্ছু নষ্ট হয়নি। না না, আমার কিছু নষ্ট হয়নি। আর তোমার? না না দিদিমণি, আমারও কিচ্ছু নষ্ট হয়নি। তাহলে বাবার কাছে নালিশ দিয়েছিলি কেন? মিথ্যেবাদীর দল, যাও এখান থেকে। আমি জানি সব ঘটনা সত্যি, ভবিষ্যতে আমার কাছে এই ধরনের নালিশ যাতে না আসে। আর একটা লোকের ক্ষতি যদি তুই করস
তাহলে আমি তোরে বাড়ির স্থানে বাইরন বন্ধ করে দিব। আচ্ছা। এই যে ভাই, কবিরাজ বাড়িটা কোন দিকে? আমি কবিরাজ। কি হয়েছে? হ্যাঁ? আরে, তোমার মাথা কেটে গেছে? আসো আসো আসো, ভেতরে আসো, আমার সাথে ভেতরে আসো। আসো। একটু আস্তে আস্তে হাঁটো। হুজুর, পাটা বোধহয় মুচকে গেছে। আস্তে আস্তে মালিশ কর। আচ্ছা, তোমার এই অবস্থা কেমন করে হইল? গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছিলাম, হঠাৎ থেমে গেলে কেন? হঠাৎ কি হলো? হঠাৎ? হ্যাঁ, একটা দমকা হাওয়া আমাকে ধাক্কা মেরে পাহাড়ের নিচে ফেলে দিল। হ্যাঁ, বলো কি, একটা দমকা হাওয়ার ধাক্কায় তুমি পাহাড় থেকে পড়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় হ্যাঁ ওই দমকা হাওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো জিন পড়েছিল। হ্যাঁ, বলো কি। তা তোমারে তো আগে কখনো এইখানে দেখি নাই। নতুন নাকি? জি। আচ্ছা, এইখানে কেন এসো? আমার একটা কাজের বড় প্রয়োজন। হ্যাঁ, দেবেন? হ্যাঁ, দেবেন আমাকে একটা কাজ? মানে তাহলে আমার ভবঘুরে জীবনের অন্তত একটা ঠিকানা হবে। তার লেখাপড়া কতদূর করছো? জি, ইন্টারমিডিয়েট পাশ করেছি। লেখাপড়া যখন করেছো, একটা কাজ দিতে পারি। চীনা মাটির কারখানায় আমি লেবার ঠিকা নিছি, তুমি ওটার হিসাব কিতাব রাখতে পারবা? জি, দেখিয়ে দিলে পারবো। খাওয়া দাওয়া আমার এখানেই করবা। আই কাপড়, আরে বাড়ির বাইরে মাস্টার থাকার একটা কাছারি ঘর আছে, ওখানে থাকতে পারবে। সিমকে, এদিকে আয় মা। বাবা, ওরে কিছু খেতে দে, আর মাস্টারের ঘরে থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে। আরে, এখন পর্যন্ত তোমার নামটাই জানা হয় নাই। জি, আমার নাম সুজন। 210, 50 কেজি। দুশো এগারো, 48 কেজি। সুজন আসছি স্যার। কবিরাজ সাহেবকে বলে দিও লেবার বাড়িয়ে দিতে। জি স্যার। বলবে প্রতিদিন 10 ট্রাক মাল ঢাকার সিরামিক ফ্যাক্টরিতে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। সালাম আলাইকুম। ছেলেটা এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, খুব ভালো কাজ করে। কিন্তু তুই যে ওর প্রেমে পড়ে গেছিস। প্রেমে পড়েছে কিনা জানি না, তবে ওর বাসিতে জাদু আছে। ওর বাসি শুনলে আমি পাগল হয়ে যাই।
বাঁকা ঠোঁটের হাসি, ওই বাঁকা ঠোঁটের হাসি আমায় ঘায়েল করেছে, আরে তোর ঠমক দেখে নেশা জেগেছে, তোর ঠমক দেখে নেশা জেগেছে, তোর পাহাড়িয়া বাসি বাঁচাও
ভাই গো, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার ভাই, আপনি আমার দুলো ভাই, আপনি আমার চোদ্দ গুষ্টি, আপনি আমার কি না? কি করছো? আপনি আমার জান বাঁচাইছেন, আমি তো আপনার গুলাম হইয়া গেছি গা। বলেন স্যার, আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আর আমি তোমার ওস্তাদ নই। তাহলে তোমার সঙ্গে কি সম্পর্ক হতে পারে? পেয়েছি, আজ থেকে তুমি আমার বন্ধু। কাজল ঠিকই বলেছে সুজন, সে এই গাইজি ছেলে, খুব সরল, সারাদিন নাচ গান নিয়ে থাকে, ভালো বাজনা বাজাতে পারে। কিন্তু তোমার মতো নয় বন্ধু, তোমার বাসিতে জাদু আছে, শুধু মানুষ কেন সাপও বশ মেনে যায়। হয়েছে হয়েছে, মিষ্টি যখন নেই তখন এই বড়ই দিয়ে তোমাদের বন্ধুত্বটা পাকা করা যাক। ভালোই হয়েছে, আজ থেকে আমরা দুজন বন্ধু। ও তো আমাদের পরই মনে করে, মানে ছোট্ট একটি ঘটনার জন্য বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেলই, আজ পর্যন্ত কোনো খবরও নিল না। গেছে কি আর সাধে, তোমার জন্যই তো বাড়ি ছাড়ছে। আমার দোষ দিচ্ছ কেন? আজ হোক কাল হোক সে যেতই, শব্দের কখন আপন হয় না। সৎ ভাই বলছো কেন? মা দুই হলেও আমাদের গায়ে তো একই বাপের রক্ত। ও চলে যাবার পর থেকে আমার কোনো কাজে মন বসে না। কাল আবার মহাজনের সাথে দেখা হয়েছিল, তার টাকাটা যে কিভাবে শোধ করি, আর শোধ করতে না পারলে জমিটুকু হাতছাড়া হয়ে যাবে। জানি না সুজন কোথায় আছে। আমি ভিতু? জি। এই দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর। জানো আজ সকালে বাবা আমার জন্য এই কাপড়টা এনেছে। তাই আমাকে দেখানোর জন্য? উনাকে দেখাবার জন্য আমার বয়ে গেছে, এই নাও তোমার জন্য পিঠে এনেছি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। মানে? মানে তোমাকে বিয়ে করলে আমাকে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, যে ভালো রাঁধুনি তাকে গিয়ে বিয়ে করো। এটি রাগ করলে? আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। খুব সুন্দর হয়েছে, এখন তোমাদের ছুটি, কাল নতুন মুদ্রা শেখাবো। ঠিক আছে, সবাই এসো এসো। বন্ধু কিছু খাবি? না বন্ধু, আমি খেয়ে এসেছি। কাজল, তোদের এলাকাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। শুধু এলাকা আর কিছু নয়, কবিরাজের মেয়ে সিমকি সত্যি সুন্দরী, খুব ভালো মেয়ে। কাজল, এই কাজল বোমরা, এসো পাপড়ি এসো। তুই যেমন সিমকির উনি, আমি উনার উনি। এই একে চেনো?
খুব ভালো করে সিমকি হয়েছে হয়েছে আর বলতে হবে না আচ্ছা বন্ধু চলি তোরা চালিয়ে যা শোন শোন একটা লোকের ব্যাপারে তোকে সাবধান করে দিচ্ছি সে আবার কে ওই সিমকির মামা টিঙ্কু ব্যাটা ইবলিসের বংশধর এমন কোনো কুকর্ম নেই সে করতে পারে না কই গেছিলি কারখানায় ঘন্টা বাজাইছে আমাদের বাড়িতে যে লোকটা থাকে তার খাবার দিতে তাহলে তো ভালোই ঘন্টা বাজাইছে তুই তো তুই কেন বাবা পাঠিয়েছে হ্যাঁ বুঝছি তোর ঘন্টা তোর বাপেই বাজাইবো মরলেও তোর বাপ না মানে আমার দুলা ভাইয়ের আক্কেল হইব না নইলে এত বড় জোয়ান মাইয়ারে ভাত নেওয়ার জন্য কেউ বাইরে পাঠায় ভাত নেওয়ার জন্য আর কেউ ছিল না রাখ রাখ আইজি তোর বাবাকে বলবো কি বলবে কি বলবে রাস্তা দিয়ে হাঁটলো দোষ কি 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 বললি আন্দা কানেও শোনে না বয়রা কি আমি আন্দা আমি বয়রা রাখ তোর ঘন্টা বাজাইতাছি আরে মাস্টার চায়ে যে এত চিনি দিছে ডায়াবেটিস হয়ে যাবে তাতে কি হয়েছে কবিরাজ ডায়াবেটিস হলে তো তুমি তো আছোই আরে মাস্টার সালাম আলাইকুম দুলাম আলাইকুম আসসালাম কি খবর চকল ঘর শালা কোন নতুন খবর টবর আছে নাকি আছে বসো বিশেষ বিশেষ খবর হইল খাইছো না খামু খা বাড়িতে নাকি একটা জোয়ান ছেলেকে আশ্রয় দিছা তাতে কি হয়েছে এইটা বুঝলি কি আর ঘন্টা বাজে ঘাড়ে যে একটা জোয়ান মাইয়া আছে সে খেয়াল কি তোমার আছে আমি জানা নাই শুনা নাই কোথাকার কোন এক ভাম্মক ছেলেরাই না গড়ে তুলছো আবার মাইয়ার দিয়ে তারে কারখানায় খাবার পাঠাও কোন দিন যে সর্বনাশ কইরা ঘন্টা বাজায় পলায় এ তার কি কেন ঠিক ঠিক না আছে শালা তোর মতো নির্বোধের থেকে আমার জ্ঞান নিতেইব হ্যাঁ আগে নিজের চরকায় তেল দে তেল দেওয়া যার অভ্যাস সে নিজের সরকার পরের সরকার বিচার করে না সরকার পাইলেই তেল দেয় কিন্তু ওই শ্যামরা যেদিন ঘন্টা বাজায় চলে যাব সেই দিন এই টিঙ্কুরে খুঁজবা যাই কিন্তু যা সালাম আলাইকুম যা যা সবার শিয়াল পণ্ডিত বেশি কথা কয় আর এখন তাদের সকল বাড়িতে আসো রাজা বাবু কি টাকা জোর হয়েছে জানতাম টাকা জোর হইব না তা বাড়ি ঘর তখন নিতে না রাজা বাবু এক টুকরো ফসলের জমি ছিল সেটাই তো কায়রা নিছেন এই বসত বাড়িটুকু কায়রা নিয়ে আমাদেরকে ভিটা যারা করবেন না রাজা বাবু তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো দয়া দিন গেল মাস গেল বছরের পর বছর গেল তবুও তোমরা টাকা দিতে পারলে না তোমাদের দয়া করে আমি ফতুর হইব ওই বাড়ি দখল বাবুল সব মাল এসে গেছে না ওজো দুটো নৌকার মাল এখনো এসে পৌঁছায় নাই কেন নৌকার মাল এখনো এসে পৌঁছায় নাই সাথে কে গেছে তাই গেছে ওজো তাই আর কোনো চিন্তার কারণই নাই তুই এখানে থাক আমি একটু দেখে আসি
তুই কেডাবে বা সুন্দরী তো থাকস কই আগে তো তারে দেখি নাই সেই দেখাস কেন আয় কাছে আয় না কেন আমার লগে থাকলে সব পাইবি শাড়ি গয়না লিপস্টিক কসমেটিক টাকা পয়সা কোনো কিছু অভাব হইব না কোনো কিছু দরকার নাই আপনার আমি চিনি বহুত নয় সর্বনাশ করছেন আপনি যাই দেবেন আমারে তাইলে আমি তোর ঘন্টা বাজাইয়া দিব সেই ঘন্টার আওয়াজে তোর চিৎকার পায়ে ধরা কোনো কাজে আসব না আমারে খুশি করে দিসনা আরে শুভ কাজে না বলতে নাই জানোস না না বললে আমার ঘন্টা আরো জোরে বাজে আমি তোর আসল রূপ সবার কাছে করে দিব তার আগে আমি তোর ঘন্টা বাজাই মারে তো আমার কেবল মা দেখি দেখি হাত বন্ধ কেন খাও ভাই খাও খালি খাও না এখন এই যে জুলো মাতুন নেশা এই দেখো তো ঘরে এই রকম একটা বোতাম আছে কিনা থাকলে লাগাইয়া দাও সিরা গেছে গা তা বোতামটা সিরল কেমনে নিশ্চয় কোনো কুকাম করতে গেছিলাম তোমার এই এক দোষ সব সময় আমারে সন্দেহ করো সন্দেহ কে সাবে করি মাইয়া মানুষ দেখলেই তো তোমার জিভ বাদ দিয়ে পানি পড়ে এইভাবে নিজের স্বামীরে কেউ কয় 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 তোমার মতো খুব সে কয় খাচ্ছর দুলা ভাই তোমার বুতামটা লই আই যা যা লই আয় আচ্ছা কই থেকে আনবি কেন পুলিশের কাছ থেকে তোমার কথা বলে দিব না তুই আমার ঘন্টা বাজাইবি দুলা ভাই একবার বুঝছি তুমি জড়ি না রে বল আমি কিছু বুঝি নাই বল আমি কিছু বুঝি নাই বল দুলা ভাই আমি কিচ্ছু বুঝি না আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কিছু দেই নাই আমি কিচ্ছু দেই নাই কি বললি তো সব কিছু চুরি হয়েছে নিশ্চয় দরজা জানালা খোলা ছিল না রে দরজা জানলা সব বন্ধ ছিল তাহলে তো চোরবাজার ঢুকলে কি করে সেটাই তো ভাবছি কি কি চুরি করেছে শুনবি আমার মন আমার চোখের ঘুম আমার সব কিছু
চোরটা কে রে সিনকি? ওই বাসুরিয়া। তাই চল চোর বেটাকে ধরে গিয়ে। আরে চোর চোর চোর! কোথায় চোর? আরে তুই চোর বেটা। আরে না না আমি চোর না। যদি সিমকির বিয়া হয় তাইলে দুলাভাইয়ের সব সম্পত্তি ওই হারামজাদা ভোগ করবো। তাতে তো আমার কি? আমার কি মানে? আমরা হইলাম তার আপন জন, আমরা থাকতো ওই সালাদ বেটা ঘন্টা বাজাইবো। শোনো, তোমার হাবা ভাইয়ের লোকে যদি সিমকির বিয়া দিতে পারি তাইলে
কবিরাজের সমস্ত ধন সম্পত্তি আমরা ভোগ করতে পারব। কিন্তু আমি যতদূর জানি সিমকে বাসি ওলারে ভালোবাসে আর দুলাবাইও তারে পছন্দ করে। পছন্দ? আমার জুল মতো মনে সাবে। আমার নাম টিঙ্কু, এমন ঘন্টা বাজাবো যে শ্যামরাডা জান লইয়া এই এলাকা থেকে পলাইবার পথ পাইব না। এটা তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা আমার শত্রু, শত্রু, শত্রু। কি? আমার বাসি তোমার শত্রু? তা নয় তো কি, এটাতেই তো তুমি আমার জাদু করেছো, পাগল করেছো। কিছুই বুঝি না, আমাকে পাগল করে তুমি মজা পাও তাই না? শুধু আমি? তুমি আমাকে পাগল করনি? যেদিন প্রথম তোমাকে আমি দেখেছি সেদিন থেকে আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি, সে কি তুমি বোঝো না? বুঝি সুজন, বুঝি। তাই তো ভাবি আমাদের কি হবে। সিঙ্কি, ভালোবাসার আগুনে পড়ে আমরা যদি ছাই হয়ে যাই তাতে ক্ষতি কি? আর এতে ভাববারে কি আছে? হয়তো নেই, কিন্তু এই অবুজ মনটাকে কি দিয়ে বোঝাই? তুমি এক অন্য গায়ের ছেলে, যদি আমাকে ছেড়ে চলে যাও তা কি সম্ভব? সিঙ্কি, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো? যে ভালোবাসার বন্ধনে আমরা জড়িয়ে পড়েছি সেখান থেকে বেরাবার শক্তি আমাদের কারো নেই। সুজন। হ্যাঁ সিমকি। এই অনেক রাত হয়েছে, চলো বাড়ি যাই। সিমকি, কাল সকালে আমি ভাই বাবাকে দেখার জন্য দেশে যাচ্ছি। কবে আসবে? কেন বিশ্বাস হয় না? পাগলি, মাত্র দুদিনের জন্য। ভাইয়া, ভাবি, ভাবি, ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? আমি এসেছি। বড় দেরি হয়ে গেছে সুজন মিয়া। রাজা বাবু, আমার ভাই ভাবি কোথায়? ও, তুমি তো জানো না, তোমার ভাই দিনার দায়ে তার সমস্ত জমি জমা আমার কাছে বুঝাইয়া দিতে, আর এই বসত ভাইটা আমি 10,000 টাকায় নগদ দিয়া কিনা লইছি। ওরা কোথায়? আমি কি করে বলবো, ওরা কোথায় গেছে? হুজুর, ওরা আমার কি ওখানে পড়ে আছে? একটাও মরে নাই হুজুর। হুজুরের বাচ্চা, তোরা চাই চারটা পোলা, একটা পোলার লোকে পারলি না? আরে হারাম খোরের বাচ্চা, আমি তগরে কেন খাওয়াই, কেন টাকা দিয়া পুষি? এইবারের মতো ক্ষমা করলাম, ভবিষ্যতে এইরকম হইলে তখন সব কটার
ঘন্টা বাজায় দিব। এই অঞ্চলে টিঙ্কুর মতো প্রভাবশালী লোকের সাথে টেক্কা দেওয়ার মতো লোক কেউ নেই। সুজন, হঠাৎ তোর উপরে টিঙ্কুর লোকের আঘাত কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে হবে, নিশ্চয়ই তুই টিঙ্কুর কোনো স্বার্থে আঘাত করেছিস। জেনে শুনে করিনি, হয়তো অজান্তে কোনো আঘাত করতে পারে। পেয়েছি, তোর আর সিন্তির প্রেম টিঙ্কুর স্বার্থের অনুকূলে নয়। কারণ সিন্তি কবিরাজের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তাতে আমার দোষ কোথায়? হ্যাঁ হ্যাঁ, দোষ আছে। তোর ওই জাদুর বাসি যা শুনে ছুটে আসে আমাদের ওই সিমকি রানী। তোর টিঙ্কু বিন্দুকে আমি ভয় করি না। ভয় করিস আর না করিস, আমি বলে রাখলাম ওই টিঙ্কু ঠিকই আগুন লাগাবে। সাগর, কি এটা কি করছ? আগুন ধরাইলাম। সিগারেট না খায়া বিষ খা, সেই ব্যবস্থা করছি। এইটা কি কও? কেন, এটা তো ইঁদুর মারার ওষুধ। তুমি খাইবা না আমি খামু? লাঠি মারবো হারাম দাদা। মারে না মাইরা, মানুষের মারো। মানুষের কথা আমার সহ্য হয় না। চাকর বাকরের লগে তোমার মাইয়া বুকে বুক মিলাইয়া রোজ ড্যান্স দিতাছে, আরো কত কি যে করে আল্লাহ জানে। কি থাপড় মারলা? থাপড়ে কুলাইব না, জুতা 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 মারো। মানুষের কথা মামা হইয়া আমার সহ্য হয় না। আমি সেটা একটু শান্ত হবি? শান্ত আমি সেই দিন হব, শান্ত যেই দিন অগো দুইজন তোমার হাতে ধরাইয়া দিয়া দেখো তুমি শোকে ভীষণ ক্লান্ত।
প্রদীপাতি তোমারই রব তোমারই আছি চাঁদকে মোরা সাক্ষী রেখে প্রেমের ছবি চাব একে চাঁদনি রাতে বাসি শুনি তোমার কাছে ছুটে আসি তুমি কেন বোঝো না তোমায় কত ভালোবাসি চাঁদনি রাতে পাগল হয়ে তোমার কাছে ছুটে আসি তুমি কেন বোঝো না তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি এবার খুশি তো ভাই দুলা ভাই সিম কিছুদিন রাজি না ওর বাপ সুদ্ধা রাজি হইব দুলা ভাই ওর বাপেরও বিয়ে করুম ছাগল পোলায় পোলায় বিয়ে হয় নাকি বলত বুদ্ধি শুদ্ধি নাই সিম কিরে যদি বিয়া করবা চাস তাইলে আমি যা কমু তাই করবি বুঝলি তাই করুম দুলা ভাই তাই করুম আর যদি না করস তাইলে তোর ঘন্টা বাজে দিমু আরে হ্যাঁ করিস না নেই হান্দা তোমার মাইয়ারে নিয়া আর বিয়া শাদির কথা কিছু ভাবছ পাগল নাকি কি নাক টিপলে হলো দুধ বাইরে মা মোরা মাইয়া আমার যতদিন বুকে ধরে রাখতে পারি ততদিনই শান্তি প্যাস লাগলে শান্তি অশান্তি হইয়া যাইব ঘন্টা বাজবো আমার কাছে একটা ছেলে আছে খুব ভালো তুমি কইলে যখন সময় হইব তখন কমু অহন যা সব সরাইলেই কি সব জিনিস সরে দিলা ভাই সরে না আমি সেই মাল না সময় মতো ঘন্টা বাজাইয়া দিমু এতক্ষণে এলে জানো আমি কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি কি করব জান লুকিয়ে আসতে হয় না বুঝি এই দেখো কি সুন্দর ফুল আমার এই পাহাড়ি ফুলের চেয়ে সুন্দর না সত্যি বিশ্বাস হয় না বুঝি তোমাকে তো আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি সুজন আমার ইচ্ছা এই চাঁদনি রাতে সকাল পর্যন্ত তোমার পাশে থাকি আর আমি তোমার পাশে শুয়ে হাঁটিয়ে যাই এই যে দুলা ভাই আয়েন আয়েন আমার সাথে ও যে দেখেন দুজনে কি দিক মাথা আরে সুখে ঘুমায় বাচ্চা তোকে রাস্তার টাকা তুললে আমি আশ্রয় দিছিলাম বিশ্বাস করে সব কিছু তারাতে তুলে দিছিলাম তুই আমার বিশ্বাসের অমর্যাদা করছো তবে আজ আমি মারা
খেয়াল করো চাচা তোর চরিত্রের যে পরিচয় আমি পাইছি এরপর তোর লোকের কোনো সম্পর্ক রাখতে চাই না আর একটা কথা কাইলি তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি বুঝছ সিমকে একমাত্র সন্তান হিসাবে তোর আমি যথেষ্ট স্বাধীনতা দিছি কিন্তু তুই সীমা ছাড়াই গেছ তোর সম্পর্কে নানাজন আমার কান ভারী করার চেষ্টা করছে তা আমি বিশ্বাস করি নাই কিন্তু আজ নিজ চোখে যা দেখলাম শোন সিমকি আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ এরকম একটা কিছু ঘটবে তা আমি আগে থেকে জানতাম তোকে এখান থেকে না সরালে টিঙ্কুর স্বার্থসিদ্ধি হবে না ও চাই কবিরাজের সম্পত্তি আর সেটা পাওয়ার জন্য ও সব কিছু করবে আমিও বুঝতে পারছি আমাকে এখান থেকে না সরালে ওর স্বার্থসিদ্ধি হবে না যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না তা বুঝলাম কিন্তু তুই চলে গেলে সিমকির কি হবে সেই জন্যই তো তোর কাছে এসেছি তুই ছাড়া যে আমার আর কোনো বন্ধু নেই বল আমি যতদিন ফিরে না আসি তুই সিমকিকে দেখে রাখবি ওর যেন কোনো বিপদ না হয় কাজলের শরীরে এক বিন্দু রক্ত থাকতে সিমকির কোনো বিপদ হবে না কাজল সিমকি জানি সিমকি সুজন চলে যাচ্ছে না ও আমাকে ফেলে যেতে পারে না ও আমাকে ফেলে যেতে পারে না সুজন কিন্তু সিমকি তুমি তো জানো আমার এখানে থাকা সম্ভব না জানি সুজন সবই জানি কিন্তু আমাকে ফেলে তোমাকে যেতে দেবো না যেতে হয় আমাকে সাথে নিয়ে যাও তা সম্ভব নয় সিমকি আমি এক অনিশ্চিত পথে ভাগ্যের সন্ধানে শহরে যাচ্ছে আমাকে সাথে নিতে বাধা কোথায় বুঝতে চেষ্টা করো সিমকি আমি কথা দিচ্ছি মাথা গোজার মতো একটা ব্যবস্থা হলে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব আমি এসব কিচ্ছু মানি না আমাকে সাথে নিতেই হবে সিমকি আমার ভালোবাসার উপর তোমার বিশ্বাস নেই আছে সুজন আছে যদি থাকে তাহলে মনে রেখো সুজন তোমার চিরদিন তোমার থাকবে সুজন সুজন সুজন
ওর নাম রাজা, ওকে খাজনা দিয়ে দে। খাজনা? রাজা, তুমি খাজনা নাও? রাজা বলছে ও খাজনা নেয় না, ওর নাম দিয়ে তোমরা নিয়ে নাও। এখানে যত শালা ফকির মিসকিনের বাচ্চা শুয়ে আছে সবার খাজনা দিতে হয়। ও জায়গাটা বুঝি তোমাদের? না, জায়গাটা সরকারের, কিন্তু দখল আমাদের। তাহলে তো খাজনা দিতেই হয়। আর কোনদিন গরিব লোকদের কাছ থেকে খাজনা উঠাবি না? আর কখনো খাজনা তুলব না। কাজল ভাই, কাজল ভাই, ওর কোনো খবর পেয়েছ? পাইনি, তবে পেয়ে যাব। এত অস্থির হচ্ছিস কেন? অস্থির হব না, জানো আমার কাছে এক একটা মুহূর্ত এক একটা বছর মনে হচ্ছে। বুঝি, সবই বুঝি। অপেক্ষার প্রতিটি মুহূর্ত মরণ যন্ত্রণার চাইতে বেশি কষ্টের। শোন পাগলি, নতুন জায়গায় গেছে, সেখানে তো আপনজন বলে কেউ নেই, যে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে। কিন্তু কাজল ভাই, মন যে মানে না, আমি এখন কি করি, আমি এখন কি করি, আমি এখন কি করি?
আমার বাদল, আমি জানি আমার বাদল মরতে পারে না। বলো বলো, এতদিন তুমি কোথায় ছিলে? আপনি ভুল করছেন ম্যাম সাহেব, আমি বাদল না, আমি সুজন। সুজন? কি বলছিস? বাদল তো লঞ্চ ডুবে মারা গেছে। না ভাইয়া না, ও মরেনি। আজ আমি বাদলকে নিজ চোখে দেখেছি। নিজ চোখে দেখেছি? হ্যাঁ। তাহলে ওকে সঙ্গে করে আনলেন না কেন? সেটাই তো পারলাম না ভাইয়া। বাদল এখন আর আমাকে চেনে না ভাইয়া, আমাকে চেনে না। সিম্পি, তুই কি আমাকে মারতে চাস মা? বাবা, তোর এই অবস্থা দেখে আমি কি করে বাঁচবো বল? তোর মাকে যখন হারাই, তোর বয়স ছিল 6 বছর, তখন থেকে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি। তোর কোনদিন বুঝতে দেয়নি যে তোর মা নাই। তুই তুই আমার এইভাবে কষ্ট দিতে রয়েছিস? না বাবা না, আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দেইনি। আমি তো সুজনকে ভালোবেসে ফেলেছি। আমি তো সুজনকে ভালোবেসেছিলাম মা, কিন্তু ও একটা অন্য গায়ের ছেলে, ওর কোনো পরিচয় আমি জানি না। নাই বা জানলে বাবা, ওই কি মানুষ? আর এটুকু জেনে রাখো, আমাকে ভালোবাসে, আমি ওকে যারা বাঁচব না। সিমকি, তুই কি করলে মা? আমি বাঁচব না, বাঁচব না বাবা। না, তুই কি করলি মা? দুলাভাই আসো নাকি? দুলাভাই, দুলাভাই আসো নাকি? দুলাভাই, এই যে দুলাভাই, আসো আসো আসো। কি কই চাইছো? আমার কথা যদি মানো তাইলে তাড়াতাড়ি সিমকিরে বিয়া দিয়া দাও। একবার তো ঘন্টা বাজাইছে, নাইলে আবারও কারোর সাথে ঘন্টা বাজাই দিব। পোলাটা কেটা ভালো ভালো, খুব ভালো। আমার শালা সিরিং, আমার পাগল পাইছ যে ওই পাগলের লোকে মাইয়া বিয়ে দিব?
পাগল কাও আর ছাগল কাও, এ সারা তোমার কোন উপায় নাই, নাইলে তোমার মাইয়া যে কেলেঙ্কারি করছে তাতে এই এলাকার কোন নবাব জাদা আছে যে তোমার মাইয়ারে বিয়া করব? আত্মীয় দেখা দয়া কইরা আমার শালার সাথে তোমার মাইয়ার বিয়া দিতে চাইছি। সেনা রাজি হইয়া যাও, নাইলে আবার ঘন্টা বাজব। কি কি কটা দিন আমার ভাবতে দে। আমি এলাম ভালো করতে আর উনি ভাবতাছে, দেখছেন নি কার বার্তা? এই দুনিয়া কারো ভালো করতে নাই রে ভাই। না আরেকটা টান দিয়া লই। তোমার টাকা ঠিক আছে পাগল, পাগল আজ আমি তোমাকে ছাড়ব না। আপনি এসব কি বলছেন? হ্যাঁ বাবা, তোমাকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, আর কত কষ্ট আমাকে দেবে বাবা? আপনি ভুল করছেন মেম সাহেব, আমি বাদল না, আমি সুজন। ইয়েস ডালিয়া ঠিকই বলেছে, তুমি নিশ্চয়ই বাদল। তোমাকে হারিয়ে অতীতে ডালিয়া আজ আর সেই ডালিয়া নেই। আপনারা এসব কি বলছেন? আমি পাগল হয়ে যাব। পাগল আমাদের কি যখন চিনতে পারছো না তখন নিশ্চয়ই মাথায় কোনো গন্ডগোল হয়েছে। তোমাকে ডাক্তার দেখাতে হবে, পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার? আই সি, আপনার কেসটা খুব ইন্টারেস্টিং। আপনি তো আমাকে পরীক্ষা করে দেখলেন ডাক্তার সাহেব, বলুন আমি কি পাগল? আপনি পাগল নন, তবে আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। মানে? মানে অতীতের সব কথা আপনি ভুলে গেছেন। এসব কি বলছেন আপনি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনে যা যা ঘটেছে আমার সব কথা মনে আছে। সব কিছু মনে আছে? হ্যাঁ। বেশ বলুন তো, আপনি যখন লঞ্চে যাচ্ছিলেন প্রচন্ড ঝড় উঠেছিল, তারপর কি হয়েছিল? লঞ্চ ঝড়? এসব কি বলছেন? আমি তো জীবনে কোনোদিন লঞ্চে উঠিনি, আপনারা সবাই মিলে আমাকে পাগল বানিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে গিয়ে সকাল সাথে পাঠিয়ে দিন। সালাম আলাইকুম। আসুন সকাল সাহেব, বসুন। আমি পরীক্ষা করে দেখেছি ছেলেটি মোটেই পাগল নয়, আর স্মৃতিশক্তিও হারায়নি, সে আপনাদের বাদল নয়। তবে একই চেহারায় দুটো মানুষ থাকা কোনো বিচিত্র ঘটনা নয় ডাক্তার সাহেব। আমার হতভাগ্য বোনের জীবনে একটা আশার আলো চলে উঠেছিল, কিন্তু আপনার কথায় সব নিভে গেল। সত্যি আপনার ঘটনাটা খুবই দুঃখজনক। আই এম সরি মিস্টার শওকত, আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না। আমি বুঝেছি তুমি সুজন, কিন্তু ডালিয়ার জন্য আমি তোমাকে বাদল হিসেবে করে তুলব। মরতে চাই?
আমি মরতে চাই, আমি মরতে চাই। বাঁচার স্বাদ আমার ফুরিয়ে গেছে। কোন আশা নিয়ে আমি বাঁচব? কার জন্য বাঁচব? তাহলে তুই একটা ভুলে যা। সেটাই তো পারি না রে, সেটাই তো পারি না। তুই যখন ভুলতে পারিস না, ও তোকে কি করে ভুলবে? তুই ঠিক বলছিস পাপি। হ্যাঁ রে হ্যাঁ, চল বাড়ি চল, একবার আসো, আমাকে কাটাবো, মজা দেখাবো। মেয়ে কামিন। আরে বাদল, এসো এসো বসো। বাদল, এই অল্প সময়ে তুমি তোমার যোগ্যতার পরিশ্রম দিয়ে ফ্যাক্টরির প্রোডাকশন যেভাবে বাড়িয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি। শুধু প্রোডাকশন বাড়ালে তার ফ্যাক্টরি চলবে না, সাথে সাথে সেলসও বাড়াতে হবে। তাই আজ থেকে তুমি এই কোম্পানির সেলস ম্যানেজার। সেলস ম্যানেজার? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এবার চলো আমার সাথে, সেলিব্রেট করতে হবে না? এই আমাকে বাদ দিয়ে? আজ শুধু আমরা দুজন, চলো না। আই চলো না। কি বোঝো না না।
ঘুরাবে না? আমার সম্বন্ধে তুমি কতটুকু জানো? জানার প্রয়োজন নেই। আমার মন তোমাকে ভালোবেসেছে, তার প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। তোমার মন ভুলও তো করতে পারে। এই ভালোবাসা বুঝি ব্যবসা, যে লাভ লোকসানের হিসাব রাখতে হবে। চলো। বাবা, পঞ্চায়েতের বিচার কি হলো? টিঙ্কু যা চাইছিল তাই হয়েছে মা। পঞ্চায়েতের চিরিং এর সাথে তোর বিয়ে দিত। বাবা, এ কথা তুমি বলতে পারলে? এছাড়া তো কোনো উপায়ও নাই মা। উপায় আছে বাবা, আমাকে নিজেতে গলা চিবি মেরে গেল মা। হ্যাঁ বাবা, চিরিং এর সাথে বিয়ে দেওয়া মানে আমাকে জীবনে কবর দেওয়া। তুমি কি তাই চাও? না মা, না, আমি তো চাই না। সুজনে তার যে ভুল আমি করছি, ভুলের মাসুল কি এভাবে দিতে হইব? আমি আর পারতেছি না মা। তুই বিদ্যালয়ে যা বাবা। হ্যাঁ মা। বাবা হয়ে আমি তো সর্বনাশ করতে পারব না। যা যা মা, এখান থেকে তুই পালিয়ে যা। তোর বাবা ঠিকই বলেছে, পালানো ছাড়া তোর আর কোনো বাঁচবার পথ নেই। কিন্তু কাজল ভাই, আমি মেয়ে হয়ে একা কোথায় পালিয়ে যাব? কে বলেছে তুই একা পালিয়ে যাবি? তুই আমার সাথে পালাবি। তোমার সাথে? কি কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, তোর মতো সুন্দরী মেয়ের সাথে পালানোর লোভে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোরা কেউ কাজলকে চিনতে পারিস নি, চিনেছে একমাত্র সুজন। তাই সে যাবার বেলায় তোর সমস্ত ভার আমার উপর দিয়ে গেছে। আর আমি ওকে কথা দিয়েছি, প্রাণের বিনিময় হলেও ওর আমানত রক্ষা করবো। কাজল ভাই, পাগলি, সব কাপড় চোপড় গুছিয়ে নে, রাত পোহাবার আগে পালাতে হবে। আমার সর্বনাশ হইয়া গেছে গো। তোমরা আমার বীজ দাও, আমি গাইয়া মরি। পাগলামি করতেছস কেন? পাগলামি না দুলাভাই, আমার গন্ড ভাই যাইছে। আরে কইল্লা কো, কেডা তোর গন্ড বাজাইছে? তাহলে তো চিমকি কাজলের লাগে পালাইয়া গেছে। ওরে খুঁজছে না আইসা, এখানে কান্তা চল, বাইর 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 বাইর। আমার সব কিছু মাটি হয়ে গেল। কাজল
কাজল ভাই, অনেক রাত হয়ে গেল, থাকবো কোথায়? আর চল না, একটা ব্যবস্থা তো হবেই। গন্ডগোল বৌজি, কোন মতো গাড়ি বেঁচে লিয়েছি। তাহলে তুমি দেশে ফিরে যাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আর সেটাই তোমার জন্য খুব ভালো হবে। ভাইয়া কি ব্যাপার? ভাইয়া দেখ তো কি বিপদের মধ্যে পড়েছি, মেয়েটি শহরের মধ্যে এসে বোমাবাজিতে তার ভাইকে হারিয়ে ফেলেছে। শহরে তার কোনো আত্মীয় স্বজন নেই, গ্রামেও ফিরে যেতে চায় না। বলতে এখন কি করি? কি আর করবে, যতদিন ওর ভাইকে খুঁজে না পায় ততদিন আমাদের এখানে থাক। দ্যাটস গুড, তাহলে তুই ওকে সামলা। তোমার নাম কি? চিনকি। এই কি দিন তো এসো আমার সঙ্গে। আরে এসো না, কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে। শহরে কেন এসেছ? একজনের খোঁজে। সিমকি, 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 কে? আমি সুজন। সিমকি কোথায় বলুন, সিমকি কোথায়? সিমকি কোথায় আমি কিছুই জানি না, সব কিছু আমার ভুলের জন্য হয়েছে। পারো যদি আমার মাফ করে দিও বাবা। ছ
সুজন ভাই না? সুজন ভাইয়া, সুজন ভাইয়া দাঁড়াও, তুমি জানো পাখি না পুরুত্তরে উড়ে গেছে? কে চিনছি না, কাজল লেগে পালিয়ে গেছে। তবে যা কইলাম, আরে এ তো সাহেব হয়ে গেছে গা। আপনারা সময় মতো না আইলে এই সময় আমাদের বাইরেই পালাইতো। এই হারামখোরের পাচার কোন অধিকার নেই। দেখলেন দেখলেন আপনাকে সামনে কিভাবে কইতেছে। ওর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। শুধু তাই নয়, কবিরের মেয়ে জরিনাকে উনি খুন করেছে। তুমি তো জানো আমি নিজ চোখে সব দেখছি, আর পুলিশ জরিনার হাতের মুঠে তোমার ষাটের বোতাম পেয়েছে না। তুমি সবার ঘন্টা বাজাও, এবার তোমার ঘন্টা বাজে। এই যে ভাই আমাকে সিমকি রে দেখছেন? সিমকি না দেখিনি। এই যে ভাই আমাকে সিমকি রে দেখছেন? সিমকি সেটা আবার কে? ও ভাই, এই যে ভাই, আরে এই যে ভাই, আমাকে সিমকি রে দেখছেন? গোলা সিমকি ও বকি আল্লাহ, তুমি সিমকি রে মিলাইয়া দিছো। আল্লাহ হলাম এই না তোমার নিমকি। আরে ঠসা নিমকি না,
আমি সিনকি রে খুঁজতাছি। হা বুঝতাছি, নিমকি বা সিঙ্গা গরম গরম বাজে খাইয়া লাও। আমি বলি কি শালার ব্যথা শোনে কি? আরে ঠসা, তুই বুঝলি না আমার করুণ দশা। এই নে শালা তুই খা। এত বড় ঢাকা শহরে আমি সিনকিরে কোথায় খুঁজে পাবো? চাঁদনী রাতে পাগল হয়ে তোমার কাছে ছুটে আসি, তুমি কেন বোঝো না তোমায় কত ভালোবাসি। ভালোবাসি কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না। হ্যালো, জানাস তাহলে কি রেখেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে ফিরেছি। যে কাজের জন্য গিয়েছিল তা কি হয়েছে? না, হয়নি। এখন জানতে পারি জনাব কাজটা কি ছিল? কাজটাই যখন হলো না তখন আর জেনে কি লাভ। কিন্তু জানো এখানে একটা মজার ঘটনা ঘটেছে। শহরে বোমাবাজিতে পড়ে একটি পাহাড়ি মেয়ে মহা বিপদে পড়েছিল। আমি তাকে আমার বাড়িতে আমার কাছে রেখেছি। খুব ভালো কাজ করেছ, অন্যের উপকার করাই তো তোমার কাজ। থাক থাক, আর গ্যাস দিতে হবে না। ওকে বাই। এই জানো কার সাথে আলাপ করলাম? আমি কি করেছেন বাবা? জানো না, বাদল আমার মনের মানুষ, একদিন তোমার সাথে আলাপ করিয়ে দেব। ও চা সুন্দর, দেখলে তুমিও প্রেমে পড়ে যাবে। তাহলে দেখি কাজ নেই। এই তুমি কারো প্রেমে পড়েছ? কি কথা বলছো না কেন? বুঝেছি তুমিও কাউকে ভালোবাসো। চলো দেখি ভাই এসছে কিনা। একটু বসো, আমি বাদলকে নিয়ে এক্ষুনি আসছি। এই চলো। কোথায়? এফডিসিতে। এফডিসিতে? হ্যাঁ, আমার মামা এদেশের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর বৈরাগী। ফিল্ম ডিরেক্টর বৈরাগী? না না, জটাধারী বৈরাগী না, বিখ্যাত চিত্র পরিচালক ফখরুল হাসান বৈরাগী। ও, তার ছবি শুটিং। আর ছবির নাম যে ডালে কাক বসে। কি বললো? যে ডালে কাক বসে না, খুব সুন্দর তো। হ্যাঁ চলো, তাহলে তো দেখতেই হয়। স্যার আপনার জরুরি চলে দেখি। ঠিক আছে তুমি যাও। সরি ডালিয়া, আমি যেতে পারছি না, আমাকে এক্ষুনি টেলেক্স অ্যাটেন্ড করতে হবে। কাজটা পরে করলে চলবে? আহা, বুঝতে পারছো না, জরুরি কাজ, নইলে কোম্পানির ক্ষতি হয়ে যাবে। থাকো তুমি তোমার কোম্পানির কাজ নিয়ে, গুড বাই। আপা, কই তোমার বাবু সাহেব এলেন না? না, সে কাজ নিয়ে ব্যস্ত। ও রাজু চলো। ব্যাকে ব্যাকে। হ্যাঁ ওকে স্যার, লাইট ক্যামেরা রেডি। হ্যাঁ ওকে দাও। আরে প্রোডাকশন, দিলনাথকে ডাকো। স্যার নাই ক্যামেরা এখনো আসেনি। হ্যাঁ ঠিক আছে, ইয়ে ফাইমকে ডাকো। নায়কও আসেনি। কে? এখনো আসেনি কেন? স্যার গত রাতে হিরো হিরোইন পার্টিতে গিয়েছিলেন, তাই আপনাকে খবর পাঠিয়েছে
ওনাদের নাকি আর শুটিং করার মুড নেই। মুড? কিসের মুড? গত তিন দিন যাবো শুটিং প্যাক আপ করাচ্ছে, আজ বিয়ে, কাল পার্টি, পরশু জন্মদিন, এসব কি খেলা পেয়েছে? স্যার আমরা কি করব? কি করবেন এখন আপনি সামলান, আমি আগেই বলেছিলাম ওদেরকে নেবেন না। একটা ছবি হিট করাতেই দুটোর মাথা খারাপ হয়ে গেছে, ওদের খেয়াল খুশির কবলে পড়ে আমি যে খাসি হয়ে গেলাম, আমার এই লোকসানের জন্য আপনিই দায়ী। আমি দায়ী? নয় তো কে, খালি আমাদের না, পুরো ইন্ডাস্ট্রিকে ওই দুইটা লাট্টুর মতো ঘোরাচ্ছে। ডাইরেক্টর সাহেব, এই দেশে কত বড় বড় স্টার পয়দা করলেন আপনি, যারা আপনাকে পায়ে ধরে সালাম করে, আর এই দুই চিজ কি পয়দা করলেন, আপনাকে দেখলে ওদের হাতও উপরে উঠে না। বেহাদক বেত্তাবিস সব। মামা ইউরেকা পেয়েছে। সালাম আলাইকুম। হাই মে, কে তুমি? আমি মানে মামা, ওর নাম সিমকি, পাহাড়ি মেয়ে। পাহাড়ি মেয়ে, সে যাই হোক, আজ থেকে তুমি হবে আমার ছবির নায়িকা। নায়িকা? হ্যাঁ, আর এখন থেকে তোমার নাম হবে সাবনূর, রাতের আলো। সাবনূর? রাখো তোমার বাঁশি, নাও চিংগাম খাও। খাবো। শোনো, একটা গরম খবর আছে। গরম খবর? সেটা কি? আমার বাড়ির আশ্রিতা মেয়ে ফিল্মের নায়িকা হয়ে গেছে। কি করে? ওকে নিয়ে শুটিং দেখতে গিয়েছিলাম, আমার চিত্র পরিচালক মামা ওকে দেখলো, পছন্দ করলো, আর নায়িকা বানিয়ে ফেললো। নায়িকা?
কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন সাবনুর। আরে তুমি নতুন হয়ে যে অভিনয় করলে তাতে আমি মুগ্ধ হয়েছি, কেউ ভাবতেই পারবে না যে তুমি নতুন মেয়ে। স্যার আমি তো কাদামাটি ছিলাম, মূর্তি তো আপনি তৈরি করলেন, সবকিছু আপনারই দান। আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন আপনার নাম রাখতে পারি। অবশ্যই, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। আরে থাক 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 থাক, চলো মেকআপ করবো। গরম গাড়ি করে চালাতে যাচ্ছে। চানাচুর বাবু আমি আনসি মজাদার, চানাচুর গরম আনসি মজাদার, চানাচুর গরম চানাচুর গরম বাবু আমি, চানাচুর গরম বাবু আমি আনসি মজাদার, চানাচুর গরম চানাচুর বাইটা বলে দানি মজা চানাচুর। আসুন। বাবা তুমি এসেছো, বাবা তুমি এসেছো। মা তোর চিঠি পায়া আমি আয়ে পড়ছি। তুই কেমন আছিস মা? আমি আমি খুব ভালো আছি বাবা। কিন্তু মা আমি এসব কি দেখে আছি? তুই কি জাদুর চেরাক পাইছস? না বাবা, জাদুর চেরাগ নয়। তোমার দোয়ায় আজ আমি সিমকি থেকে সাবনুর হয়েছি। সাবনুর? হ্যাঁ বাবা, ডাইরেক্টর স্যার আমার এই নাম দিয়েছেন, এখন সবাই আমাকে এই নামেই চেনেন, চিত্রনায়িকা সাবনুর। মানে ফিল্ম স্টার? আমার মাইয়া ফিল্ম স্টার হয়েছে। মা কাজ উঠলে তো দেখতেছি না বাবা, শহরের বোমাবাজির মধ্যে কাজল ভাইকে হারিয়ে ফেলেছি। আমি বড় একা ছিলাম বাবা, আমি বড় একা ছিলাম। আর সুজনকে আজও খুঁজে পাইনি বাবা, আজও খুঁজে পাইনি। পাবি মা, পাবি, নিশ্চয় খুঁজে পাবি। কিন্তু জানিস মা, তুই গ্রাম থেকে আসার পর টিঙ্কুর 14 বছরের জেল হয়েছে। 14 বছরের জেল? হ্যাঁ 14 বছরই হোক আর 44 বছরই হোক, এমন কোন জেল নাই যে টিঙ্কুরে আটকাইয়া রাখতে পারে। কিন্তু যে শুয়ারের বাচ্চা আপনাকে জেলে পাঠিয়েছে ওর কি করবেন? এখন তো একমাত্র কাজ সুজন সিমকি আর কাজল রে খুঁজে বাইর করা, পুরা শহরটা ছাড়া করে ভালা। সুজন তুই আমার ঘন্টা বাজাইবার চেষ্টা করছিলি, কিন্তু তুই আমার চিনস না। এইবার আমি তোর মৌতের ঘন্টা বাজাই দিব। কাজল ভাই, কাজল ভাই, কাজল ভাই, চিনতে পারছো না কাজল ভাই, আমি সিমকি। কাজল ভাই তুমি যতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে তোমাকে আমি কতদিন খুঁজেছি। আর আমিও তোকে খুঁজে পাওয়ার জন্য চানাচুর ফেরি করে বেড়াচ্ছি, এই শহরের অলিতে গলিতে তোকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সিমকি তুই কি করে এত বদলে গেছিস, তোকে তো আমি চিনতেই পারছি না। না কাজল ভাই, আমি তোমাদের সেই সিমকি,
আরে সুজনের কোনো খোঁজ পেয়েছিস? না, আজ পর্যন্ত কোনো খোঁজ পাইনি। চলো বাসায় গিয়ে সব শুনবে। চলো বাদল, ডালিয়া আমার জীবনের একমাত্র দুর্বলতা, ওর কোনো দুঃখ আমি সইতে পারি না। একটা দুর্ঘটনা এসে ওর জীবনে সব হাসি কেড়ে নিয়েছিল, আর তুমি এসে ওর মুখের সব হাসি ফিরিয়ে দিয়েছ। আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ। এ কি বলছেন আপনি? কৃতজ্ঞ তো আমি আপনার কাছে, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আহা, রাখো তো সব কথা। আমি জানি ডালিয়া আর তুমি একজন আরেকজনকে পছন্দ করো, ভালোবাসো। জি, তাই আমি ঠিক করেছি ঈদের পরপরই তোমাদের বিয়ের ব্যাপারটা সেরে ফেলব। কিন্তু নমর, কিন্তু ইটস ওকে। কামান কামান, বেস্ট অফ লাক। হাই সিমকি আপা। আপা, তোমার জন্য এনেছি। ওয়ালাইকুম আসসালাম। বেশ স্মার্ট হয়ে গেছো, চলো ভিতরে চলো। বসো, এই নিয়ে যাও এটা। আপা, ও আমার কাজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাকে হারিয়ে ফেলেছিলাম কাজল ভাই, সেদিন ভাগ্যক্রমে আমি আপার এখানে এসে দিয়েছিলাম। শওকত ভাই আর আপা যদি আমাকে আশ্রয় না দিতেন তাহলে যে কি হতো? হয়েছে, এবার বলো হঠাৎ কি করে মনে পড়লো? মনে তো সবসময় পড়ে আপা, কিন্তু কাজের চাপে সময় করে আসতে পারি না। আজ বুঝি তুমি শুটিং নেই? আছে বিকেলে। ও, আগামী রোববার সন্ধ্যায় জাদুঘর অডিটোরিয়ামে আমার শো আছে। শওকত ভাই আর তোমাকে অবশ্যই আসতে হবে, নাহলে খুব দুঃখ পাবো। কিন্তু ভাইয়া তো এখন ঢাকার বাইরে, তবে এমন একজনকে নিয়ে আসবো যে আমার সবচেয়ে আপন। তাই? বাদল, তাতুল, যার কথা তোমাকে বলেছিলাম।
নতুন কি হয়েছে মা কান্দছ কেন জীবনে শুধু কান্নাই মেখে আছে বাবা সে কাঁদবে না তো কে কাঁদবে ব্যাপার কি আমার কাছে খুলে কো শুনতে চাও বাবা তবে শোনো সুজন আজ আমার শো দেখতে এসেছিল সে আমার চিনে চেনেনি বাবা সে আমার চিনেও চেনেনি না না মা তুই ভুল দেখছো না বাবা না আমার সুজন এখন আগে সুজন নেই সে এখন বাদল হয়ে গেছে আর বাদল সুজন নয় আরেকজনের সেই মেয়েটিকে জানি আপা সে আমাকে আশ্রয় দিয়েছিল আর সে আমার সুজনকে কেড়ে নিয়েছে কাজল ভাই আমার সুজনকে কেড়ে নিয়েছে না সিম্পি আমি বেঁচে থাকতে তোর সুজনকে কেউ কেড়ে নিতে পারবে না আমি যাচ্ছি সুজনের কাছে না কাজল ভাই তুমি যাবে না আমি সুজনের কাছে কোন ভিক্ষা চাই না ভিক্ষা নয় এ তোর অধিকার দরকার হলে তোর অধিকার তোকেই কেড়ে নিতে হবে তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই কথা দিয়েছিলি কালে বিনিময় হলেও আমার কুন্তি কিছু রক্ষা করবে আর আজ আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে ভালোবাসা এই পবিত্র শব্দটা তোর মুখে সাজে না রে ভালোবাসা বন্ধুত্ব এইসব শব্দের মূল্য তুই কি বুঝিস যার নিজের উপরই বিশ্বাস নেই ভালোবাসার উপর তার কি বিশ্বাস থাকবে তুই কি জানিস আমি কিভাবে তোর সিম্পিকে টিঙ্কুর হাত থেকে রক্ষা করেছি কিভাবে রাতের অন্ধকারে সিম্পিকে নিয়ে শহরে পালিয়ে এসেছি শহরের অলিতে গলিতে তোকে খুঁজে বেরিয়েছি কাজল হ্যাঁ হ্যাঁ শুনে রাখ ভাগ্য সিম্পিকে আজ সাবনুর বানিয়েছে আজ সে চিত্রজগতের নয়ন মণি কিন্তু তার দুটি নয়ন প্রতিটি মুহূর্তে শুধু তোকে খুঁজে বেড়াচ্ছে অথচ অথচ আজ তুই তাকে চিনের নাচনার ভান করলি তোর ভালোবাসার আগুনে পুড়িয়ে বেচারি নিজেকে শেষ করে দিচ্ছে কাজল বন্ধু আমার তোরা আমাকে ভুল বুঝছিস শহরে যখন মাথায় গোজার মতো একটা ঠাঁই পেলাম তখন আমি ফিরে গেলাম তোদের মাঝে চিন্তিত আনার জন্য কিন্তু জানতে পারলাম আমার ভালোবাসাকে অপমান করে সে তোর সাথে পালিয়ে গেছে বল আমার কি দোষ সুজন হ্যাঁ হ্যাঁ এরপর আমার জীবনে এলো ডালিয়া ভেবেছিলাম ডালিয়ার নিঃস্বার্থ ভালোবাসায় আমি চিন্তিকে ভুলে যাব কিন্তু আমি আজ পর্যন্ত তা পারিনি আর আজ তুই আমাকে একটু সমস্যায় ফেললি একদিকে সেমকির ভালোবাসা অন্যদিকে ডালিয়ার আত্মত্যাগ বল কাজল এই সমস্যার সমাধান কোথায় বল কাজল বল সমস্যা যখন তোর সমাধান তোকেই খুঁজতে হবে ভাইয়া আমি আর বাদল বাইরে ডিনার করে নেব তুমি খেয়ে নিও প্লিজ না আজ থেকে তুই বাদলের সাথে মিশবি না বাদলের সাথে মিশবো না কেন ভাইয়া কেন শুনতে চাস তাহলে শোন
এতদিন তুই বাদল নামে এক মরিচিকার পেছনে ছুটেছিস, সেই মরিচিকাকে কেউ কোনোদিন ধরতে পারেনি। সে বাদল নয়, সে বাদল হতে পারেনি। তুমি এসব কি বলছো ভাইয়া? ও বাদল সাধারণ ছেলে বলে আমাদের মতো অর্থ বৃত্ত অহংকার এবং বংশমর্যাদা নেই বলে আজ তোমার চোখে সে ছোট হয়ে গেছে। না ভাইয়া না, তুমি এ কথা বলে আমার কাছে ছোট হলো না, আমাকে আবার যাতে বাধ্য করো না। ডালিয়া, আমি তোকে বাধ্য হতে বলছি না, তবে সত্যের কাছে তোকে মাথা নত করতেই হবে। আর সেই সত্য হলো এই, তুই বাদল ভেবে যাকে ভালোবেসেছিস আসলে সে বাদল নয়, সুজন। আর জানিস সুজন কাকে ভালোবাসে? কাকে? সিমকি নামের যে গায়ের মেয়েটিকে। তুই বাড়িতে আশ্রয় দিয়েছিলি, তোর জন্য যে মেয়েটি আজ সিমকি থেকে ফিল্মের স্বপ্নের হয়েছে তাকে তাকে ভালোবাসি সুজন, তাকে। সুজন আমার সৌভাগ্য তুমি আমাকে চিনতে পেরেছো। সিমকি, আমাকে ভুল বুঝো না। কেন ভুল বুঝবো? তুমি তো কোনো ভুল করোনি। কিন্তু আমি সব জানি, ভয় নেই। আজ আমি তোমার কাছে কোনো অভিযোগ, কোনো করুণা এবং প্রেমের দাবি নিয়ে আসিনি। আজ তুমি যেখানে আছো, আমি যেখানে আছি, সবই তো ডালিয়াটার জন্যই। সুজন, যদি কোনোদিন তুমি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসার অধিকারে আমি অনুরোধ করছি। ডালিয়াটার এত বড় নিঃস্বার্থ ভালোবাসায় তুমি অপমান করো না। ও হ্যাঁ, তুমি তো বাঁশুরিয়া, তাই চাবার বেলায় তোমার জন্য এই বাঁশিটি নিয়ে এসেছি। মনে পড়ে তুমি যখন চাঁদি রাতে বাঁশি বাজাতে, আমি পাগলের মতো ছুটে আসতাম। বাঁচাও সুজন, বাঁচাও না। চলে বাঁশি বাজাচ্ছিলে, সে চলে গেছে। চলে গেছে? আমি জানতাম না তুমি এত নীচ অকৃতজ্ঞ প্রতারক। ডালিয়া, কেন মিথ্যে বলছি? ভুলে গেছো সেদিন যেদিন রাস্তায় রাস্তায় খেলা গাড়ি চালাতে, দুবেলা পেট ভরে খেতেও পারত না? আর আজ তুমি মিস্টার পাগল, আমার কোম্পানির সেলস ম্যানেজার। ভুলে যেও না, সেটা আমার জন্য। আমি আমি তো অস্বীকার করছি না। তা যদি না করে থাকো, তাহলে আমাকে এতদিন অন্ধকারে ফেলে রেখেছো কেন? বলো সিমকির কাছ থেকে তুমি কি পেয়েছো, আর আমি আমি তোমাকে কি দিয়েছি? বাদল, ভুলে যেও না, আমার একটি ইশারায় আবার তোমাকে পথে ভিখারি করে দিতে পারে। বাঁচাও!
বাবাকে ফিরে দেব। আমার দুলা ভাইয়ের বুড়িরা সামরারে এইভাবে কষা মানছস? আমার ভুল হয়ে গেছিস তো? এই ভুল জানিয়ে না হয় তুমি কিছু মনে করে না দুলা ভাই, এইটা শালা দুলা ভাইয়ের মস্করা। ঠিক কইছে। শোন, আমার কোসি ভাগ্নি যারে তোরা এইভাবে কষ্ট দিতেছস, তোরা জানস ও আজ এই দেশের নাম করা নায়িকা, ওর এইভাবে কষ্ট দিলে ওর ভক্তরা কষ্টে কষ্টে মেরে যাবে গা। কে দাদি? আপনি কাদের সাহেব নাকি? আপনি তো পাখা গাইছে, আর সেই পাখার উপর ভর কইরা ফর ফর কইরা উইরা আমার কষি ভাগ্নি তারে নিয়া পালাইছিলেন। একটু সবুর কইরা দেখেন আপনার সেই পাকনামি কেমনে কেস কেস কইরা খাটে দেখেন। আমার চায়ের দিকে গুন্ডা বদমাইস, এরা এক একটা আরামির বাচ্চা, হুকুম দিলে তোমারে কুত্তার মতো পিঠে বাইরে ফেলাবো। তোমরা ভাবছিলা আমি জেলে গিয়া মইরা গেছি বাচ্চা গেছি, মরিও নাই পশিও নাই, খেলা তখন কেবলমাত্র শুরু। এইবার মনের সুখে বাজামু তোমাগো ব্যবস্থের মরণ ঘন্টা। ডিং ডিঙ্গা ডিং ডিং ডিঙ্গা ডিং ডিঙ্গা ডিং ডিং ডিঙ্গা। চাকরিটা যখন ছেড়ে দিয়েছেন আশা করি বাড়িটাও খালি করে দেবেন। হ্যাঁ, সেটাও আজই খালি করে দেব। জানতে পারি উদ্দিন কোথায়? আমি তো ভুলেই গিয়েছিলাম, সিমকির ওখানে তুলতেন। সে একজন নাম করে নায়িকা, দু হাতে টাকা কামাচ্ছে, বেশ বসে বসে খাবেন আর ফালতু করবে? চিৎকার করবেন না মিস্টার সুজন, যে পুরুষ নারীর আয়ের উপর নির্ভরশীল তার মুখে বড় কথা সাজে। ঠিকই বলেছি দালিয়া, এবার তুমি যেতে পারো। যাচ্ছি শকত সাহেব, আপনার বোনের খেয়াল খুশির জন্য। আপনি আমাকে সুজন থেকে বাদল বানাতে চেয়েছিলেন, মানুষ হিসেবে আমার সত্তাকে কিনে নিতে চেয়েছিলেন, আমার মন আমার প্রেম আমার ভালোবাসাকে সবকিছু টাকা দিয়ে কিনে আপনি আমাকে আপনাদের হাতের পুতুল বানাতে চেয়েছিলেন। শকত সাহেব, টাকা দিয়ে মানুষের নাম বদলানো যায়, বৈজ্ঞানিক উপায়ে মানুষের চেহারা পাল্টানো যায়, মানুষকে টাকা দিয়ে কেনাও যায়, কিন্তু তার আত্মা তার সত্তা তার বিবেক তার ভালোবাসাকে কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। কথাটা মনে রাখবেন। আমি সুজন বলছি। আমারে চিনতে পারছো? তোমার সঙ্গে আমার একটা পুরানা হিসাব মিলাইতে হইল। কিসের হিসাব? ঘন্টা। মনে আছে একদিন তুমি আমার ঘন্টা বাজাইছিলা, এইবার আমি তোমাকে বাজামু মরণ ঘন্টা। দেখো তোমার পুরানা প্রিয়া সিনকি আর তার বর্তমান পীড়িতের নাগর কাজল আর তার সঙ্গে আমার পিয়ারা দুলা ভাই এখন আমার খাসায় বন্দি। তাহলে তুই এদের হাইজ্যাক করেছিস? সিনকি কাজল আর আমার দুলাবাইয়ের জীবন যদি তোর কাছে একটুটুকু দামি হয় তাহলে মালানসুপুর নদীর পারে আমার লোক তোর জন্য অপেক্ষা করবে, যত জলদি পারো চলে। তুই অগো চিনতে না পারলেও ওরা তোরে ঠিকই চিন্তা নিব।
আর যদি পুলিশে খবর দেস কিংবা কোনো চালাকি করার চেষ্টা করস, তাইলে আগে শরীরের মাংসগুলা তোর কাছে পাড়ায় দিব। ঠিক বলেছেন কাকা, একটা কথা মনে রাখিস সেমকি, মারনেওয়ালার চেয়ে বাঁচানেওয়ালার শক্তি অনেক বেশি। তোমার জীবন ক্ষণ শালা শালা, আমার মাল সামান লইয়া পলাইয়া যাইতেছিলা। দেখ ওইটা কেটা মরে Yeah!
মুরব্বীর গায়ে হাত। এই মিয়া জল হারাম যা দিলে আইজর ঘন্টা বাজায় দিমু। এইটা দিয়া তোর শেষ ঘন্টা বাজায় দিমু। আর কোনো আমার ক্ষতি হতে পারবে। ঘিরের মধ্যে মাইরে একটা লুলা করে আলাম গিরি মারি আম কি মনে রাখে ও একজন জেল পড়াতে আসে আমি ওকে আমাদের হাতে ছেড়ে দিই। এই নে তোর জিনিস তুই সামলা, আমার দায়িত্ব এখন শেষ। ওই কাজল, তোর দায়িত্ব তো শেষ হইল কিন্তু আমার দায়িত্ব এখনো শেষ হয় নাই। সেটা আবার কি দাদা? গর্ধ দেশে নিয়ে অগবিয়া দিতেই না। কিন্তু আমার কি হবে চাচা? হ্যাঁ কিচ্ছু ভেবো না কাজল ভাই, তোমার বিয়ে পাপির সাথে আমি নিয়ে যেতে দেব। শুনুন, আমাদের বিয়েতে আপনাদের সবার দাওয়াত রইল, আসি খোদা হাফেজ। রাতে পাগল হয়ে তোমার কাছে ছুটে আসি, তুমি কেন বোঝো না তোমায় কত ভালোবাসি। ভালোবাসি